টুকরো টুকরো কিছু সত্য ঘটনা যা ছোটবেলা থেকে আমরা জীবনে ঘটে গিয়েছে, আজ সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুর তিন ভাই, বড় দাদু ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস ফোরে পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন, বড় মামির সাথে মতবিনিময় করার ফলে ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন, তারপর থেকে ছোট মামার বাড়িটা ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকেই দাদুর বাড়িতে থেকে মানুষ পড়াশোনা এখানকার স্কুলে করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়ে আসতে হতো, আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো, যাই হোক বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও পাঁচটা বছর, তখন ক্লাস নাইনে পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপার এর পরীক্ষা আগামী দিন, তাই প্রস্তুতি চলছিল। জোর কদমে পড়তে পড়তে রাত্রি প্রায় তিনটা বেজে গেছে, এমন সময় বই থেকে মুখ তুলে জানলার দিকে তাকিয়ে দেখি ছোট মামা জানলার সিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যায় আমি হাত পা না নড়ানো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। দুই মিনিট এইভাবে কাটার পর আম চোখ নিয়েছে নামিনি। পাশের রুমে দিদি শুয়ে রয়েছে, তবুও ডাকতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ি, চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে। সবার খানিকটা পরে ক্লান্তি ভেঙে পড়ি, খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজ, ঘুম ভেঙে যায় চাদরটা, একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা হাতির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যন্ত্রমন্ত্র জানতাম সব থেকে, কে একে ঢুকতে শুরু করি, ভাই সংজ্ঞা হারিয়ে ফেলি, সকালবেলা চেতনা ফিরলে দিদি দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুল গুরুকে ব্যাপারটা জানালো, তিনি গয়ার পিণ্ড দানের কথা বললেন, আমাকে মন্ত্র দিয়ে সিদ্ধি করলো, পরদিনের এরপর মামাকে আমি আর দেখিনি।